আচ্ছা তোমার কাছে সরা পাওয়া যায়? সরা হ্যাঁ আচ্ছা আছে। কোনগুলো? কোনা ওগা তো সরা। এগুলো সরা? হুম। মা বলছিল একটা সরা নিয়ে যেতে। বললা এ কি কাজে লাগে এগুলো? এগুলো ভাত হাঁড়ি ঢাকা ঢাকা হয়। আচ্ছা এতে 35 পিস আছে তো? হুম। আচ্ছা ওকে ঠিক আছে। হুম গুইন দিব। हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू दिस फ्रेश न्यू ब्लॉग। और आज के हे कालीपूजो और दीपावली, तो सबाई के हमारे पक्ष के कालीपूजो और दीपावली प्रीति और शुभेच्छा। और से ही पुजो तो हमारे बाड़ी है ना, किन्तु आशेपाशे अनेक जगहते ही है। और आज के जेहेतु दीपावली, दीप जलाते हैं, से हीजी सकाल सकाल गए हमारे कुमोर पाड़ा आज कुमोर पाड़ा थे एक गादा देखो मटिर प्रदीप कहने पलिथिन भेतर आखने आ মাটির প্রদীপ কিনে নিয়েছি। জ্বালাবো কি দিয়ে? তো মাথায় আইডিয়া এলো কি ওই যে বাইক চলে যায়, বাইকে যে মোবিল থাকে সেই, মানে যেগুলো খারাপ হয়ে যাওয়া মোবিল, মানে যেগুলো পুড়ে যাওয়া মোবিল, সেই মোবিল দেখুন ওই যেখানে আমাদের, আমি যেখানে বাইক ফাইক সারাই, তো সেখানে গিয়ে বলতে ওরা ওরা দুটো দুটো কি বলে এগুলোকে, দু সিসি দিল, প্রায় 2 লিটারের মতো হবে। আর এখানে প্রদীপ আছে প্রায় 35টার মতো, তো 35। আর আজকে সকালবেলা কালীপূজো শেষ, তো সেই জন্য সৌমেন কিছু খেতে চাইলো, আর আমি সৌমেনের জন্য প্রসাদ নিয়ে এখন চলে এসেছি, তো প্রসাদ দিচ্ছি, মিষ্টিও দিচ্ছি। আমাদের বাড়ির কালী ঠাকুরের পুজো নাকি? হ্যাঁ, তো সেই পূজোর প্রসাদ। আর রাতের বেলার জন্য আমি এই সব লাইট ফাইটের ব্যবস্থা করেছি। আর এমনি সামনে যে টুনি বাল্ব সেটা তো আমি গতকাল থেকে টাঙিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি, তো সেটা হচ্ছে এই দেখুন, এই সামনে দেখুন, দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা হলে বুঝতেই পারতেন। দেখুন এখানে অনেকগুলো লাইট টাঙিয়ে দিয়েছি, এদিকে এই রেলিংটাও টাঙিয়ে দিয়েছি, ওই রেলিংটাতেও টাঙানো আছে, তো টুনি বাল্ব তো চতুর্দিকে লাগানো আছে। কাল রাতে জ্বলছিল, কাল রাতে আর কোনো ভিডিও বানায়নি কালকে, তো আজকে বাড়িতে এখন মানে কাজও হচ্ছে, মানে ঘর পরিষ্কারের ব্যাপার হচ্ছে। এই মাত্র ওই মেঝেটা পরিষ্কার করে ভালো করে মুছে দিল, একজন লোক এসেছিল যে কাজ করতে আসে আমাদের। আর মা এখন ব্যস্ত হয়ে গেছে, যেহেতু আমি ওই প্রদীপ প্রদীপ জ্বালাবো বলেছি রাত্রিবেলা, তো বাতি বানাতে হবে, তো মা কি দিয়ে বাতি বানাবে সেটা খুঁজে পাচ্ছে না। তো অবশেষে এই একটা থান নিয়ে এসছে, এই থানটা এটা কেটে কেটে এখন 35 পিস বাতি বানাতে হবে। আর বাতিগুলো একটু মোটা মোটা করে বানাতে হবে, নাহলে প্রদীপগুলো জ্বলবে তো, অনেকক্ষণ ধরেই জ্বলবে, যেহেতু মোবিল দিব, মানে এর যে ফুয়েলটা থাকবে সেটা মোবিল, তো বাতির একটু ঠিকঠাক মোটা দরকার। তো সেই কাজে মা এখন দেখুন বটি নিয়ে বসছে বাতি বানাতে, 35 পিস বাতি বানাতে হবে। আর আজকে আমাদের বাড়িতে একটু পরে দিদি যায় ওরা আসছে, ওরাও পৌঁছে যাবে, তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর আমাকে এখন একটু খাবার দিয়ে গেলে প্রচুর খিদে পাচ্ছে, আমি বাইরের থেকে এসে খিদে পাচ্ছে বলতে এই মিষ্টি আর কয়েকটা ফল দিয়ে গেল, তো এখন এগুলো খাই আমি। তো দীপাবলির দিন, কালী পূজার দিন আমাদের খেতে বসতেও দেরি, অনেক দেরি হয়ে গেল, প্রায় 2:30 বেজে গেছে। আর জ্যাঁবুইরা এসছে একটু আগে, এই জ্যাঁবুই বসছে খেতে এখানে, আর ওখানে ভাগ্নি এসে বসছে, দিদি তার এখনো বাড়ি ঢোকেনি। দিদি নাকি কাল রাত্রিবেলা কি স্বপ্নাদেশ পেয়েছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, তাই এখানে ঢোকার আগে আমাদের এখানে যে মন্দির আছে মন্দিরে পুজো দিতে গেছে, এখনো দিদি বাড়ি ঢোকেনি। জ্যাঁবু আর এখানে এ এসছে, দুজন এসছে, আমরা এখন খেতে বসছি। রুমি এখন আমাদের পরিবেশনের দায়িত্বে আছে, মা এখানে বসে আছে, এদের খাওয়া দাওয়া কখন হবে জানি না। মা বলছে তার মেয়ে এসছে, একমাত্র মেয়ে, তো মেয়ে এসছে, মেয়ে যতক্ষণ না খাচ্ছে তখন মাও খাবে না, আর মা খাবে না যখন ইনিও খাবেন না। বাড়িতে গেস্ট এসছে, গেস্ট না খেয়ে নিজেরা তো খাওয়া যায় না, তাই এরা খেতে বসেন। এ দেখুন এত করে বলা আছে তবু খেতে বসেনি, আমরা খেতে বসে গেছি, খেয়ে নি, প্রচুর খিদে পেয়েছে, আর মন দিয়ে খেয়ে যাচ্ছে। তো বিকেল 4টে বাজে, বিকেল 4টের সময় আমি রেডি হয়ে গেছি, পুরো বাজার যাবো আজকে। আর আমার মা কি করছে দেখুন, সে যে প্রদীপের কথাগুলো বলছিলাম, এই দেখুন প্রদীপে সবে বাতি লাগিয়ে দিয়েছে, এবং সঙ্গে ওই তার যে জ্বালানি, মানে ওই যে মোবিল বলেছিলাম সেই মোবিলও দিয়ে দিয়েছে, আর সঙ্গে হচ্ছে দেখুন প্রদীপের মুখে মুখে এখানে কাদা লাগিয়েছে। এখানে কাদা দিয়েছো কেন? তেলটা বেশি পুড়বে না, অনেকক্ষণ জ্বলবে, সেই জন্য কাদা দিতে হয়। আচ্ছা মা বলছে তেলটা বেশি পুড়বে না, বেশিক্ষণ ধরে জ্বলবে, সারা রাত ধরে জ্বলবে, তো সেই জন্য মা বললো এই দেখুন প্রত্যেকগুলো মুখে মুখে কিন্তু কাদা দিয়ে দিয়েছে। আর মোবিলগুলো পুরো পোড়া মোবিল, তো সেটা পুরো কালো লাগছে কিরকম দেখুন। তো টোটাল আমি কিনে নিয়েছিলাম 35টা, বাড়িতে ছিল 5টা, টোটাল 40খানা প্রদীপ হয়েছে। এবার এই 40খানা প্রদীপ চতুর্দিকে বসানো হবে, আর প্লাস মোমবাতি টুনি বাল্ব তো থাকবেই,
আর আমি অনেকগুলো ফানস নিয়ে এসেছি, সেটা রাত্রিবেলা জ্বালাবো। তো রাত্রিবেলা যখন জ্বালাবো তখন দেখতে পাবেন। আর দোকান যাওয়ার আগে দিদি আজকে আমাদের জন্য ওই বাতাবি, আবার গাছ থেকে বাতাবি পেড়েছে, ও এলে তো পারবেই, কোনো করার নেই। তো বাতাবি পেড়ে বাতাবি মেখে রেখে দিয়ে গেছে, তো আমি দোকান যাওয়ার আগে সেটা খেয়ে এখন যাবো দোকানে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন এই সন্ধ্যেতে কী কী কাজ চলছে সেটা দেখাই চলুন। আর লাইট দিয়ে তো বাইরেটা পুরোপুরি সাজানো হয়ে গেছে। তো সাজানোর পর দেখলাম যে বাইরে গিয়ে লাইটের একটা ফল্ট আছে মনে হয়, ওটা জ্বলছে না। তো অনেকক্ষণ ছাদে গিয়ে চেষ্টা করলাম কিন্তু কিছু হলো না। তো এবার দেখাই, এই যে ওই ওই দিককার কিছু লাইন ফল্ট আছে যার জন্য জ্বলছে না। তো আর বাদবাকিগুলো বা সুন্দরভাবে জ্বলছে, আর বাড়িটাকে আমাদের ভীষণ ভালো দেখতেও লাগছে। তো এইভাবে বাড়ির বাইরেটা সাজানো হয়েছে, আর এখন সন্ধ্যের সময় প্রদীপ জ্বালানোর কাজ চলছে। তো এক একটা করে প্রদীপ জ্বালাই জ্বালানো হচ্ছে বর্তমান। এই যে দিকার কাজটা সব চলছে, আর এই যে বাইরেও প্রদীপ এখন জ্বলছে। আমার ওপরে রুমটায়ও আমি নিয়ে এসে প্রদীপ এখানে জ্বালালাম। তো এখানে আমার জানালাটাতে সুন্দরভাবে প্রদীপটা বসিয়েছি, এখানে গাছ আছে বলে আরও প্রদীপ এখানে বসাতে পারিনি। আর নিচে অনেক প্রদীপ বসানো হয়েছে, তো চলুন দেখাই। তো ফাইনালি প্রদীপ জ্বালানো কমপ্লিট, আর দেখাই এবার। প্রদীপ জ্বালিয়েছি সারা বাড়িতে, পুরো প্রদীপ বসিয়ে দিয়েছি। তো এদিকটায়, এদিকটায়, এদিকটায় সারা বাড়িতে খুব সুন্দরভাবে প্রদীপ জ্বালিয়েছি। আর এদিকটাও খুব সুন্দরভাবে প্রদীপগুলোকে বসিয়েছি। তো এদিকটাও খুব সুন্দরভাবে জ্বলছে। আর বাড়ির যে সামনে এখানেও খুব সুন্দরভাবে জ্বলছে। আর তুলসী তলাতেও প্রদীপগুলো বসিয়ে দিয়েছি, তো এখানেও জ্বলছে আমাদের তুলসী তলাতে। আর এখন মোমবাতি জ্বালানোর কাজ চলছে, আর প্রদীপটা প্রায় 2-3 ঘন্টা জ্বলেছে। তারপর প্রদীপগুলো সবগুলোই নিভে গেছে, ওখানে দেখাও যাচ্ছে। তো তাই জন্য প্রদীপ জ্বালানোর পর এখন মোমবাতি জ্বালানোর কাজ চলছে, আর সৌমেনও বাড়ি ফিরে চলেছে। তো উপর দিয়ে তুলে রাখ সলতেটা, দিলে তো উঠবে। আর এখানে একটা আছে আমাদের কলেও একটা মোমবাতি লাগিয়ে দিয়েছে, দেখুন। তো জানলাগুলোতে মোমবাতি লাগানো হয়ে গেছে, সামনে মায়েরা যেখানে বসছে সেখানেও এই দুটো দুটো করে মোমবাতি লাগানো হয়ে গেছে। তো এখন গাছের উপর রুমি বসাচ্ছে মোমবাতি, দেখুন জোঁক উঠেছে, মোমবাতি জ্বালাতে এসে তার গায়ে জোঁক উঠেছে, দেখুন কি অবস্থা। জ্বালিয়ে দে, আমাকে দে, আমি জ্বালিয়ে দিচ্ছি। তো গাছের উপর এখন মোমবাতি জ্বালানো হবে, সামনে আমাদের ওইখানে ওই সামনেটা দেখুন দুখানা মোমবাতি জ্বলছে, দুটো খুঁটি আছে, খুঁটির ওপরে লাগিয়ে দিয়ে এসছে ওরা। আর এই হচ্ছে আমাদের বাড়ি, সবাই আছে। একটু পরে তুবড়ি জ্বালাবো, ফানুস জ্বালাবো, সবকিছু জ্বালাবো। ও মা, ও ফানুস নিয়ে আসো, ফানুস দাও দাও দাও, একটা একটা বের করো।
আমি অনেকগুলো ফানুস নিয়ে এসেছিলাম, এই উপরটা কাটো। একটা বের করো, 10 পিস আছে, একটা বের করো, একটা বের করো। জ্বালানো হচ্ছে, সব জ্বালানো হবে, আগে ফানুসটা ধর, এইদিকে ধর। যার কাছে পাবে, যে পাবে সে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। মানে চ্যানেল প্রমোশনের কত রকমের তরিকা, ঠিক আছে? জ্বালানো হয়ে গেছে, এবার এটা ফুলতে যত সময় লাগে, এই নে ধরে রাখো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এই তো এবার মনে হচ্ছে না না পড়বে না। আলফা আলফা আলফা, আলফা জ্বালাও, আমি জ্বালাবো না। হ্যাঁ কি বলছিস, এটা মুখে তুমি দেখতে ভালো লাগছে, হাত দিয়ে বসি দে, জেনারেটর জ্বালা, জ্বালা, আর জ্বালা না। এটার নাম হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে আলফা, এর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ খারাপ হয়ে যাবে। এদিকে তাকা, এদিকে তাকা, ওই এদিকে তাকা, এর নাম আলফা। এদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারা যায় না। ও মা, এ তুবিটা চালিয়ে দিবে, আসো 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 আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, বন্ধ নিবে যাবে আবার।
তুমিটা এবার মা জ্বালাবে। পালিয়ে যাও পালিয়ে যাও। তো প্রদীপ মোমবাতি তুবড়ি যা ছিল সব জ্বালানো শেষ, এবার পুরো ফ্যামিলি সবাই রেডি হয়ে যায় দেখুন। আর রাত্রিবেলা দেখুন, রাত্রিবেলায় ওই অন্ধকানাই চোখে চশমা লাগিয়ে দিয়েছে রাত্রিবেলায়। তো যাচ্ছি এখন আমাদের এখানে পাশাপাশি কয়েকটা যে ঠাকুর হয়েছে বাজারে হয়েছে, আমাদের এই বাড়ির পাশাপাশি হয়েছে, তো বাইকে করে সবাই এখন একটু ওই ঠাকুরগুলো দেখে বাড়ি চলে আসবো। রাত 10টা এখন বাজে, আর ইনাকে দেখুন পুরো সেজে গুজে সবাই রেডি। আমরা সবাই এখন বেরোচ্ছি বাইকে করে, যাবো ঠাকুর দেখতে। আমাদের এই লোকালিটির মধ্যে যেগুলো আছে সেগুলোই দেখবো। তো 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে ঠাকুর দেখে ঘুরে চলে আসবো। আর রাত্রিবেলা বাড়ির কেউ খাবে না, সবাই খেয়ে নিয়েছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি চাউমিন খেয়েছি, মানে বাজার থেকে চাউমিন নিয়ে এসেছিল। এরা সব নাকি বলছে রাত্রিবেলা এলে মুড়ি খাবে। তো সবাই টিফিনে চাউমিন খেয়ে নিয়েছে অনেকটা করে। আচ্ছা আচ্ছা, তো সেই জন্য আর খিদে টিদে ক্যালোরি সেরকম তেমন বেশি নেই। তো আমাকে বলছে আমি ঠাকুর দেখতে গেলে ওখানে ফুচকা খাবে। দেখা যাক ফুচকা দোকান থাকে কিনা, গ্রামের দিকে ব্যাপার তো বুঝতেই পারছেন, অনেক তাড়াতাড়ি করে দোকান ফোকান সব বন্ধ হয়ে যায়। তো দেখা যাক কি হয় আর কি। তো আর দেরি করব না, যাই। আর আপনাদেরও চেষ্টা করব যদি দেখানো সম্ভব হয় আমাদের এখানকার ঠাকুরগুলো কেমন হয়েছে। তো এখন এসেছি আমাদের এই গ্রামের কালী মন্দিরে। এই কালী মায়ের নাম মা শান্তিশ্বরী। তো আজকে আমাদের এই মন্দিরে বিশাল ঘটা করে পুজো হচ্ছে। এই হচ্ছে আমাদের মন্দিরের ঠাকুরের মূর্তি। তো এই মন্দিরটা এটা একটা ছোটো একটা টেম্পোরারি মন্দির রাখা হয়েছে, এর বড় মন্দির বানানো হচ্ছে। তো চলুন এখান থেকে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি বড় মন্দির যেটা বানানো হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সেই মন্দির, পুরো দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে বানানো হচ্ছে। যদিও অত বড় সম্ভব নয়, কেন এখানে জায়গাটা খুবই ছোট। এই যে রাত্রিবেলায় অন্ধকার দেখতেও সেরকম হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো হচ্ছে মন্দিরটা। 1 কোটি টাকার বাজেট এই মন্দিরটা বানাতে, যখন ভালোভাবে বানানো হবে তখন দেখাবো। তো এবার এসেছি আমাদের বাজারে যে প্যান্ডেলটা হয়েছে এই দুর্গা মন্দিরের পাশে, তো সেই মন্দিরের ঠাকুর দেখতে এসেছি। এই যে এখানে ঠাকুর, এই ছোট্ট করে প্যান্ডেল হয়েছে। আমাদের এদিকে এত বড় করে কালী পুজো হয় না, ছোটো ছোটো প্যান্ডেল হয়, ছোটো ছোটো মূর্তি। এই হচ্ছে আমাদের বাজারের প্যান্ডেল। তো এটাও আর একটা প্যান্ডেল, আমাদের যেখানে খাল আছে এই খালের পাশে একটা কমিটি পুজো করে, ছোট একটা প্যান্ডেল, ভেতরে মায়ের মূর্তি। তো এটা দেখা শেষ করে এবার যাব আমাদের বাড়ির পাশে, যেটা হয়েছে সেইটা দেখে তারপর বাড়ি ঢুকবো সবাই। তো এখন চলেছি আমাদের বাড়ি থেকে গ্রামের ভেতরের দিকে, একটা প্যান্ডেলে পুজো হচ্ছে ওইখানে। তো এই দেখুন তার গেট সাজিয়েছে সুন্দর আলো ফালো দিয়ে। তো চলুন সেখানে গিয়ে দেখাই ওখানকার প্যান্ডেলটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে গ্রামের ভেতরে যে প্যান্ডেল, তো এটা দেখে এবার সবাই বাড়ি যাবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।